नमस्कार बंधुरा, आमार चैनले आमी आपनादेरके स्वागत जानाई। आमी आगेर मतो आबारो चले एसेछि किछु टिप्स शेयर करार जोन्नो। जेहेतु सामने होली चले एसेछे, तारि किछु टिप्स आमी आपनादेर साथे शेयर करब। चलुन ताहले देखे नेवा जाक होली स्पेशल की की टिप्स आमी आपनादेर साथे शेयर करी। आजकेर प्रथम टिप्सटी हलो, होली खेलार पर आमादे बेसिने अथवा टाइल्से रंग लागबे ना, एटा तो होतेई पारे ना। एई रंगगुलो किन्तु खूब सहजे जाय ना। एखाने आमी निये नियेछि उष्ण गरम जल आर निये नियेछि भिनेगार। एखाने भिनेगारेर बदले आपनारा लेबुर रसो किन्तु व्यवहार करते पारे। दिये दिलाम 2 चामच भिनेगार आर दिये देबो 1 चामच बेकिं सोडा। ভিনিগারের সাথে বেকিং সোডাটা দেওয়াতে কিন্তু একটা রিঅ্যাকশন হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি যে সানসিল্ক শ্যাম্পুগুলো হয় তারই একটা প্যাকেট নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার একটা ব্রাশ নিয়ে নেব আর ব্রাশের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। যত ভালো করেই ধুই না কেন, এই যে কালারটা কিন্তু আমাদের থেকেই যায়। এখন আমরা যে শ্যাম্পু বেকিং সোডা উষ্ণ গরম জল দিয়ে একটা ক্লিনিং বানিয়েছিলাম, সেটা আমি স্কট ব্রাইস দিয়ে ভালো করে দিয়ে এভাবে ঘষে নেব। ঘষে নেওয়া হয়ে গেলে তারপর যখন আমরা জল দিয়ে ধুয়ে দেব, তখন কিন্তু খুব ভালো করে আমাদের বেসিনটা পরিষ্কার হয়ে যাবে। একইভাবে যখন আমরা টাইলসে দাগগুলো লেগে থাকবে, তখন যদি যে লিকুইডটা আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে আর স্কট ব্রাইস দিয়ে এইভাবে আমরা ঘষে দিই, আর তারপর একটা ভিজে কাপড় দিয়ে যদি পরিষ্কার করে দিই, খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়ে নিয়েছি 4 রকমের আবির। তো সব আবিরগুলো আমি হাতের মধ্যে একটু করে লাগিয়ে নেব। হোলির সময় আমরা আবিরি খেলি অথবা রং খেলি, যাই খেলি না কেন, খুব সহজে কিন্তু এই রংগুলো তোলা যায় না। আবির বা রং খেলার আগে অবশ্যই আপনারা নারকেল তেল নিয়ে নেবেন, আর যে অংশগুলো আপনাদের যেমন হাতে, গলাতে, কাঁধে, যেখানে আপনাদের খালি থাকবে সেই জায়গাগুলোতে ভালো করে নারকেল তেলটাকে লাগিয়ে নেবেন। নারকেল তেল লাগানোর পর যখন আপনারা আবির বা রং খেলবে, রং খেলা হয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে দিলেই কিন্তু অনেক সহজে উঠে যাবে। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যখন আমরা আবির বা রং খেলবো তখন মাথায় লাগবে না, সেটা কিন্তু হতেই পারে না। ঠিক সেই জন্য আমি একটা টিপস শেয়ার করছি। তো আমি এখানে হাফ লেবু নিয়ে নিয়েছি। হাফ লেবু থেকে আমি 1 চামচের মতো রস বের করে নেব। লেবুর রসের সঙ্গে দিয়ে দেব 2 চামচের মতো নারকেল তেল। 1 চামচ লেবুর রস আর 2 চামচ নারকেল তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। রং খেলার আগে এটা অবশ্যই আপনারা মাথার মধ্যে লাগিয়ে নেবেন। এই যে নারকেল তেলের সাথে লেবুর রসটা লাগানোর কারণে রংটা কিন্তু মাথার মধ্যে ভালোভাবে ধরবে না, আর যদি ধরেও থাকে খুবই সহজেই কিন্তু উঠে যাবে। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রং খেলার পরে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই নখের মধ্যে কিন্তু রং লেগে থাকে, আর সেইগুলো কিন্তু এত সহজে তোলা যায় না। তো এই নখের মধ্যে যে রংগুলো লেগে থাকে কিভাবে আমরা পরিষ্কার করব, তারই একটা টিপস আমি শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট। তো কোলগেটটা কি করব, এই যে নখ রয়েছে নখের মধ্যে আমি ভালো করে লাগিয়ে নেব। প্রত্যেকটা নখের মধ্যে যখন লাগিয়ে নেওয়া হয়ে যাবে, তারপর আমি একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে কোলগেটটাকে নখের সাথে ঘষে নেব। তারপর নর্মাল জলে আমি ধুয়ে দেব আর ভালো করে শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নেব। আশা করব এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রং খেলার পর বারবার আমরা মুখ ধুলেও কিন্তু আমাদের মুখের মধ্যে একটা কালার থেকেই যায়, কোনোভাবেই যায় না।
এখানে আমি এক চামচ বেসন নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লেবুর রস আর দিয়ে দেব আমি দু চামচ দুধ এবার ভালো করে আমি মিশিয়ে নিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নেব মুখ আমরা যত ভালো করেই ধুই না কেন বারবার ঘষার পরেও কিন্তু আমাদের মুখের মধ্যে একটা দাগ থেকেই যায় হাতের মধ্যে আমি এই যে কালারটা লাগিয়ে নিলাম এবার এটাকে আমি নরমাল জলে ধুয়ে নেব এখনো কিন্তু কালারটা রয়েছে এবার মুখের মধ্যে আমরা এইভাবে করে ফেস প্যাকটি লাগিয়ে নেব লাগিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা 5 মিনিট রেখে নরমাল জলে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু সম্পূর্ণ দাগ আমাদের উঠে যাবে আশা করছি এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন বাড়ির ভেতরে হোলি বা রং খেলে থাকি তখন কিন্তু মেঝের মধ্যেও অনেক রং আমাদের পড়ে থাকে আর সেই রঙের মধ্যে যদি আবার জল পড়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই কালারটা পুরো মেঝের মধ্যে চলে আসে হাত দিয়ে যখন তোলার চেষ্টা করি আরো চারিদিকে আমাদের ছড়িয়ে যায় কাপড় দিয়ে পুছে দিলেও কিন্তু একটা দাগ সেখানের মধ্যে থেকেই যায় তখন কিন্তু আমরা যত চেষ্টা করি যায় না তো সেই মেঝের মধ্যে যদি আমরা কিছুটা পরিমাণে হারপিক ছড়িয়ে দিই আর স্কট ব্রাইস দিয়ে আমরা লোগড়েতে থাকি তখন কিন্তু যে কালারের দাগগুলো থাকে সেগুলো আস্তে আস্তে উঠতে থাকে তারপর একটা ভেজা কাপড় দিয়ে যদি আমরা মুছে দিই খুবই সহজে কিন্তু আমাদের কালারের দাগটা উঠে যায় আমি আশা করব আজকে টিপসগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে তাহলে বন্ধুরা যদি আপনাদের আমার এই টিপসের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসব অন্য আরো টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন